বুঝে গেছি তারপর ওখানে গিয়ে দাঁড়াবি আমার ছেলে যাবে কি কে কি সেই আকবরের মতো 17 সেকেন্ডে গোল দিয়েছিল তুই সেই গোলটা দিয়ে দিবি মানে ওকে ধরে বলবি আই লাভ ইউ আপনি আমাকে এসব শেখাচ্ছেন আপনি না আমার শ্বশুর মশাই শ্বশুর মশাই নিকুচি করেছে আমি হচ্ছি মডার্ন শ্বশুর মশাই বৌমাদের বেস্ট ফ্রেন্ড বুঝতে পেরেছিস হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু বাপই জানলে ও দ্যাট পূর্ণ বিহারী ওই পূর্ণ বিহারীকে আমি পাপি বিহারী করে ছেড়ে দেবো ডোন্ট ওয়ারি আরে বাবা বাপি জানতে পারলে খুব মারবে মারবেন মানে ওখান থেকে রিডেকে নিয়ে তুই কি ধা ধা মানে পালিয়ে যাবি তোর তো রক্তেই আছে পালানো পালাবো তারপর দূরে কোথাও গিয়ে সংসার করবি তারপর এদিকের ঝামেলা ঠামেলা মিটে গেলে ঝামেলা মেটাবে কে আমি আছি উত্তর কলকাতার বনেদি পরিবারের ভবানী গাঙ্গুলি আমি আছি চিন্তা করিস না ডিফেন্ডার একেবারে বাবলুদার মতো কে বাবলুদা ও আমি চিনি আমাদের পাড়ায় যে চা বিক্রি করে সে তো না রে সুব্রত ভট্টাচার্যের কথা বলছি তার মতো ডিফেন্ডার চাইনিজ ওয়াল গোষ্ঠপাল তাদের মতো আমি বুক পেতে দাঁড়াবো সব কটা শট বুকে নেব হেড ক্লিয়ার করব মারুক না তোর বাবা কত শট মারবে কত প্লেয়ার আনবে লড়ে যাব তারপর তারপর ফলাফল শূন্য শূন্য হবে আমরা হাতে হাত মিলিয়ে তোকে আমাদের বাড়িতে আনবো আসবি তো আমাদের বাড়ি কথা দে তুই আসবি আসবো কাকা কাকা নয় বাবা বল বাবা জানিস আমার খুব মেয়ের শখ ছিল ভেবেছিলাম বৌমাদের দিয়ে সে শখটা বোধ হয় আমার মিটবে কিন্তু সেটা হলো না ওরা বৌমাই রয়ে গেল অন্য বাড়ির মেয়ে আমার মেয়ে হতে পারল না তুই হবি এই বুড়োটার মেয়ে হৃদের মার খুব মেয়ের শখ ছিল একবার বল না বাবা বাবা ঈশ্বর তোকে অনেক আশীর্বাদ করুক।